আগামীকাল 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো ঢাকা শহর। আমরা পুরো ঢাকা শহর ঘুরে দেখেছি, সরকারি ভবন সহ বেসরকারি ভবন বর্ণিলভাবে সাজানো হয়েছে, আরও বর্ণিলভাবে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবন। আপনারা এখন দেখছেন জাতীয় সংসদ ভবন এলাকাটি। জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধুর আদলে সাজানো হয়েছে, আপনারা দেখুন এই অংশটি। পুরো জাতীয় সংসদ ভবন এলাকাটিতে লাল সবুজের বর্ণিল আবহে সাজানো হয়েছে, এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মানচিত্র, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ দিয়ে সাজানো হয়েছে, লাল লেন সবুজ বাতি দিয়ে। আপনারা দেখছেন যে সংসদ ভবনের এই অংশটিতে, আপনারা দেখবেন সংসদ ভবনের ঠিক পিছনে শেষ ভবন ও লাল নীল সবুজ বাতি দিয়ে এটি সাজানো হয়েছে। আমরা পুরো ঢাকা শহর ঘুরে দেখেছি যে সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, সোনারগাঁ হোটেল, ইন্টার কন্টিনেন্টাল এবং কামরানবাজের সরকারি অফিস সহ বেশ সবগুলি ভবনকেই এই রঙিন আবহে সাজানো হয়েছে। আপনারা রয়েছেন সংসদ ভবনে। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, 49তম বিজয় পালন করছে বাংলাদেশ। আগামীকাল 50তম বছর পূর্তি করবে বাংলাদেশের বিজয়ের। একই সঙ্গে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ পালন করছে। দুটি আয়োজন মিলে কাল বিজয় দিবস একটি নতুন আঙ্গিকে পালিত হবে বাংলাদেশের বুকে। এই জন্য সরকারি এবং বেসরকারিভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবশ্য করোনাকালে সেই পদক্ষেপ সামাজিক দূরত্ব মেনেই পালন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কালকে সকালে সরকারি এবং বেসরকারিভাবে শহীদদের স্মরণ করার জন্য এবং বিজয়কে উদযাপন করার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুষ্প অর্পণ করে শহীদদের স্মরণ করা হবে এবং বিজয় দিবস পালন করা হবে সকালেই। এছাড়া নানা কর্মসূচি রয়েছে সরকারি এবং বেসরকারিভাবে। কালকে বিশেষ ক্রোপত্র প্রকাশ করবে সংবাদপত্র, জাতীয় সংবাদপত্র।
দেখবেন সংসদ ভবনের ওই প্রান্তে জাতীয় শেষ ভবনও কিন্তু লাল সবুজ বাতি দিয়ে সাজানো হয়েছে বিজয়কে উদযাপন করার জন্য, বিজয় দিবস উদযাপন করার জন্য। আজ কিন্তু সংসদ ভবনে অনেকেই ঘুরতে এসেছে, কাল জাতীয় ছুটি থাকার জন্য সবাই কিন্তু পরিবার নিয়ে ঘুরতে এসেছে। এখানে আমি দেখেছি কয়েকটা পরিবারের সাথে কথা বলে দেখেছি তারা বিজয় আনন্দ উদযাপন করার জন্য পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে করোনার মধ্যেও। অবশ্য তারা সকলেই সামাজিক দূরত্ব মেনে এই বিজয় উদযাপন করবে এবং এই রাত্র আজকে বেশ রাত্র পর্যন্ত, অনেক রাত পর্যন্ত বাইরে থাকবে বলে জানিয়েছে। 1971 সালে এই দিন বাংলাদেশ বিজয় অর্জন করে। আজ 2020 সালে বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করেছে বাংলাদেশ সরকার। আমি আপনাদের দেখাবো জাতীয় সংসদ ভবনের এই অংশটি। এই অংশটি কিন্তু সবচেয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই অংশটিতে রয়েছে বাংলাদেশের পতাকা। Thank you.